বাবা, বিকাল হয়ে গিয়েছে, সেই ঘুমিয়েই যায়। জাগে, উঠি, মেয়েটা তো ঘুমোচ্ছে এখনো। মা রে, ওরে মা, ওঠ, বিকাল তো হয়ে গেল রে। না মাম্মাম, আমি আরেকটুখানি ঘুমোই। আচ্ছা, ঘুমো ঘুমো ঘুমো, আমি যাই ওদিকে কাজগুলো সারি তাহলে। মামি মা, পড়ি কই? পড়ি এখনো ঘুমোচ্ছে নাকি? এ মা, এই পড়ি, ওঠ। আরে চিঙ্কি পিঙ্কি গুড্ডু, কখন এলি তোরা? আর বলিস না, দেখ না তোদের পড়ি উল্টে উল্টে শুধু ঘুমিয়ে যাচ্ছে। বললাম উঠতে উঠছেই না, তোরা এবার ডেকে তোল। এ পড়ি, পড়ি রে, আমরা চলে এসেছি, এই দেখ ওঠ। পড়ি, আজকে আমরা মাছ ধরবো বলেছিলাম না, সেই জন্য তো দেখ আমরা সব চলে এলাম বিকেল বিকেল। দেরি হলে তখন আর মাছ পাওয়া যাবে না তো, এই বিকেল বিকেল খুব ভালো মাছ ওঠে। তাই তো বুটু দাদা, আমার তো মনেই ছিল না গো, আজকে তো আমরা সবাই মিলে মাছ ধরবো ঠিক করেছিলাম আমাদের পুকুর থেকে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো যাই তাহলে। ও মা, আমি তাহলে যাই কুটু দাদাদের সঙ্গে মাছ ধরতে। ও মা, সে কি কথা রে, তোরা আবার কখন মাছ ধরতে যাওয়ার কথা ঠিক করলি? না না, ওই সব হচ্ছে না, কালকে একটা কাণ্ড করেছিস গোবরে পড়ে, আবার আজকে কি না কি করে আসবি, আজকে বাপু আমি তোকে ছাড়বো না। মা, যাই না, সে কবে থেকে বলেছি গুড্ডু দাদাতে, দেখো না আমরা তো সবাই একসঙ্গে যাব, তুমি অমন করছো কেন মা? কি হলো কি? হ্যাঁ ও দিদি ভাই, আবার কি বারণ করছো বলো তো? ও কাম্মা কাম্মা, মাকে বলো না গো, দেখো আমরা কবে থেকে ঠিক করেছি পুকুরে গিয়ে সবাই মিলে মাছ ধরবো, দেখো না মা বারণ করছে, কি হবে এবার? দিদি ভাই, বাড়ির পুকুর তো, যাক না, সব কটা তো একসঙ্গেই আছে, আর আমরা তো এখানেই আশেপাশে থাকবো, এত ভয় পাচ্ছ কেন বলো তো? তুইও না এমন হয়েছিস, আর তুই বললে আমি নাও করতে পারি না। ঠিক আছে, যাক তাহলে, আর কি বলবো। গুড্ডু দাদা, আমরা মাছ ধরতে যাবো। আরে বুড়ি, কি আনন্দ, চল চল পুরি, চল চল গিরে, চলো। গুড্ডু দাদা এলো না তো এখনো, কি হলো এত দেরি হচ্ছে যে? হ্যাঁ রে পড়ি, আমিও তো তাই ভাবছি, সে কখন গেল, দেরিও তো হয়ে যাচ্ছে। যে পড়ি, এই দেখ আমি চারখানা ছিপ নিয়ে চলে এসেছি, এবার আমরা এই ছিপ নিয়ে মাছ ধরবো। আয় আয় আয়, তোরা সব চলে আয়, দেরি করিস না, সন্ধে হয়ে যাবে তখন আর মাছ ধরা হবে না। তো ধরবি, ছিপ তো দেখতেই পাচ্ছি, কিন্তু মাছ খাবে কি রে? ও মাম্মাম, বলছি আমাকে দুটো ভাত দাও না, নিয়ে যাই মাছের জন্য। শোনো, মেয়ের কথাটা শোনো একবার, ও ভাত দিয়ে মাছ ধরবে, শুনছিস ডোনা? ওরে রে, মাছ ভাত খায় না, মাছের জন্য চারা তৈরি করতে হয়। আচ্ছা, আমি আর দিদি ভাই মিলে তোদের মাছের চারা বানিয়ে দিচ্ছি। এই নে, এই হলো মাছের চারা, বুঝলি, এমন করে তৈরি করে দিয়েছি না, এটা যেই বড়শিতে লাগাবি অমনি দেখবি মাছেরা সব দৌড়ে চলে আসছে খেতে, আর টপা টপ মাছ ধরতে পারবি, নে ধর। গুড্ডু বলছি তুই তাহলে ছিপগুলোতে চারা লাগিয়ে দে। হ্যাঁ রে দিদি, আমি মাছের টোপগুলো সব লাগিয়ে দিচ্ছি। এইতো গুড্ডু দাদা, আমাদের সবার টোপ তুমি লাগিয়ে দিয়েছো, এবার চলো, দেরি হচ্ছে তো, চলো 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 মাছ। এই দেখ পুরি, এই যে জলে ছিপ ফেলে দিয়েছি, ব্যাস, ওই যে টোপ আছে, যখনই কোনো মাছ এসে ওই টোপটা খাবে না, ব্যাস মাছের মুখে বড়শি গেঁথে যাবে, আর তখনই ছিপটা নড়বে, আর তখনই সঙ্গে সঙ্গে না ছিপটা ধরে টান মারবি, আর দেখবি মাছ উঠে আসবে। করছিস কি করছিস কি, ছিপ নিয়ে ওরম ভাবে নাড়াচাড়া করিস না, ছিপটাকে এক জায়গায় রেখে দে, না হলে তো মাছেরা ভয় পেয়ে যাবে, আর তো খাবার খেতেই আসবে না। তুই একদম ঠিক বলেছিস,
দেখ না, আমি তো ওই জন্য চুপটি করে বসে আছি। আমারই আজকে ছিপে সবচেয়ে বড় মাছটা উঠবে দেখিস। এই মনে হচ্ছে আমার এটাতে কি একটা যেন ভারী ভারী ঠেকছে। এই গুটু, মাছ উঠবে নাকি রে? আমার মনে হয় ছিপে মাছই উঠবে। আর মনে হয় ছিপে মাছ ধরা পড়ে গিয়েছে। কি মজা, সবার আগে আমার মাছ ধরা পড়েছে। এই পিঙ্কি দেখ রে, আমি বলেছিলাম না সবার আগে আমার মাছ উঠবে। তুলি তুলি তুলি, ছি উঠছে। চুপচাপ ধৈর্য ধরে বস, ঠিক মাছ উঠবে দেখবি। এই আমার ছিপটা নড়ছে, এই একটা মনে হচ্ছে মাছ উঠেছে। এই পড়ি পড়ি দেখ, এই দেখ একটা মাছ উঠছে। এই আয় আয় আয়, ওট 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 ওট, এই তো। এই দেখ পড়ি, আমার কত বড় একটা মনে হচ্ছে রুই মাছ উঠেছে। ও মা, গুডু দাদা, তুই তো একবারে একটা দারুণ মাছ ধরে ফেলেছ গো। কি সুন্দর, কত বড় একটা রুই মাছ ধরেছো গুড্ডু দাদা। ওই দেখো, ওই দেখো, আমারটা নড়ছে। ওই দেখো, আমারও মনে হয় মাছ ধরা পড়েছে। দেখি দেখি টানি শিখিনি গুড্ডু দাদা। এই দেখো দেখো, আমারও মনে হচ্ছে কত বড় মাছ উঠেছে। এই 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 যাস না যাস না, এই ছিপে আটকেছে গুড্ডু দাদা, এটা টানতে পারছি না তুমি। এ এ আয় আয় আয়, এ এ এ এ এই দেখো গুড্ডু দাদা, আমারও কত বড় মাছ উঠেছে তোমার মতো। কি মজা, আমি মাছ ধরেছি, আমি তো ভাবতেই পারছি না। মাকে বললে মা কি আনন্দ পাবে, আমি আজ মাছ নিয়ে যাব বাড়িতে। তুই করেছিসটা কি রে? তুই তো একটা বিশাল বড় সাইজের মাছ ধরেছিস। এই তো, এইবার নড়ছে আমারটা। ঠাকুর, এবার যেন আর পাথর মাথর না ওঠে, এবার যেন মাছই ওঠে। ঠাকুর ঠাকুর, দেখো দেখো, এই তুলি তুলি তুলি। এটা গুড্ডু গুড্ডু রে, ওই দে মাছ উঠেছে। এই তো মাছ তুলেছি আমি, আবার ছিপেও মাছ উঠেছে। কি মজা, ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা। এ চিঙ্কি, এ চিঙ্কি, এই দেখ আমার ছিপে মাছ উঠেছে। কি গুড্ডু, এই পিঙ্কি বড়ি রে, দেখ দেখ আমারও নড়ছে। ওই দেখ, দেখেছিস ওই কচুরি পানার ফাঁকে আমার মাছটা কেমন খাবল খাচ্ছে। টানি টানি, এই আয় 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 বলছি, আয় এদিকে আয়। এই দেখ গুড্ডু, আমি মাছ তুলেছি। এই পিঙ্কি, তুই বলছিলি না আমি তুলতে পারবো না, মাছ আমার ছিপে দাঁতবে না। দেখ দেখ, এই দেখ কি সুন্দর একটা মাছ তুলেছি আমি, দেখেছিস? বন্ধুরা দেখতেই পাচ্ছ, আজকে পুরীদের বাড়ির পুকুরে সবাই মিলে কত আনন্দ করে মাছ ধরলো। তো এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দাও টিনি ভিডিও স্টোরি। কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।